হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা মাধ্যমিক পাস করে গিয়েছো মাধ্যমিক পাসে কী কী সরকারি চাকরি পাওয়া যায় আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেব তাই তোমাদেরকে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকমই গুরুত্বপূর্ণ ইনফরমেশানমূলক ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য সরকারি চাকরিগুলোতে মাধ্যমিক পাস নিয়োগ বিজ্ঞপ্তি নিয়মিত বের হয় তাই আগে থেকেই সমস্ত কিছু জানা থাকলে তখন অনেকটাই সুবিধা হবে অ্যাপ অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ এবং আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে তার সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইটগুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো যখন মাধ্যমিক পাসে বিক্ষোভটি বের হবে সরকারি চাকরি নিয়ে তখন তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ বা আবেদন প্রক্রিয়া খুব সহজে করে নিতে পারবে প্রথমেই তোমরা দেখে নাও পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশ কনস্টেবল পশ্চিমবঙ্গ মাধ্যমিক পাস যোগ্যতাই সব থেকে ভালো সরকারি চাকরি হলো কনস্টেবল পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের অনেক রকম ভাগ রয়েছে একই যোগ্যতায় কলকাতা পুলিশেও আবেদন করতে পারবে তবে এক্ষেত্রে শারীরিক যোগ্যতাও রয়েছে তোমরা যোগ্যতা দেখে নাও ন্যূনতম আঠেরো বছর সর্বোচ্চ তিরিশ বছর বয়স মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে বেতন রয়েছে বাইশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত রয়েছে সরকারি সংস্থা পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুইটমেন্ট বোর্ড ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও বক্স বক্সে আমি দিয়ে দেব খুব সহজে তোমরা পরবর্তীতে আবেদন করতে পারবে তার পরবর্তীতে তোমরা দেখে নাও ফুড সাব ইন্সপেক্টর ফুড সাব ইন্সপেক্টর হিসেবে খাদ্য এবং সরবরাহ দপ্তরের বিভিন্ন ব্লক অফিস এবং রেশন বিভাগে কাজের যোগ্যতা পাওয়া যায় কী কী যোগ্যতা লাগবে ফুড সাব ইন্সপেক্টরে তোমরা দেখে নাও ন্যূনতম আঠেরো বছর সর্বোচ্চ চল্লিশ বছর বয়স পর্যন্ত মাধ্যমিক পাশে আবেদন করা যাবে বেতন বাইশ হাজার সাতশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত নিয়ন্ত্রক সংস্থা রয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব খুব সহজে পরবর্তীতে তোমরা আবেদন করে নিতে পারবে পরবর্তীতে কী রয়েছে তোমরা দেখে নাও ক্লার্কশিপ রয়েছে ক্লার্ক হিসাবে বিভিন্ন সরকার দপ্তরে কেরানি কাজ খাতা পত্র ফাইল ম্যানেজ এই ধরনের কাজ করতে পারবে যোগ্যতা রয়েছে ন্যূনতম আঠেরো বছর সর্বোচ্চ বছর বয়স পর্যন্ত বেতন রয়েছে বাইশ হাজার সাতশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত নিয়ন্ত্রক সংস্থা রয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো তার পরবর্তীতে কি রয়েছে তোমরা দেখেন গ্রামীণ ডাক সেবক জিডিএস ভারতীয় পোস্ট অফিসের এই পদে গ্রামীণ শাখাগুলিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার এবং ডাক পরিবাহক হওয়া যায় যোগ্যতা কি রয়েছে ন্যূনতম আঠেরো বছর সর্বোচ্চ চল্লিশ বছর বয়স পর্যন্ত মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে বেতন রয়েছে বাইশ হাজার টাকা থেকে শুরু নিয়োগ সংস্থা রয়েছে ভারতীয় ডাক বিভাগ বা পোস্ট অফিস ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেব রেলওয়ে গ্রুপ ডি তোমরা দেখে নাও ভারতীয় রেলের গ্রুপ ডি বিভিন্ন পদে মাধ্যমিক পাশে যোগ্যতা আবেদন করতে পারবে যোগ্যতা কি রয়েছে ন্যূনতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ ৩৩ বছর বয়স পর্যন্ত বেতন রয়েছে বাইশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আবেদনকারী প্রতিষ্ঠান রয়েছে রেলওয়ে রিক্রুইটমেন্ট বোর্ড আর ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো খুব সহজে তোমরা দেখে নিতে পারবে সেখান থেকে যখন তোমরা আবেদন করবে সরকারি চাকরিগুলিতে এই ওয়েবসাইটের মাধ্যমেই তোমরা আবেদন করতে পারবে এই যে সরকারি স্কলারশিপের ব্যাপারে আমি বললাম অনেকের মনে হতে পারে বর্তমান চাকরির বাজারে আদৌ কি মাধ্যমিক পাশ করে কোনো চাকরি পাওয়া যায় উত্তর হলো না এই যে চাকরির পত্রগুলি ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ রয়েছে সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস কলেজে গ্র্যাজুয়েট সবাই আবেদন করে তো সেক্ষেত্রে তাদের প্রস্তুতি এবং অভিজ্ঞতা যেহেতু ভালো থাকে তাদেরই বেশি সুযোগ থাকে তবে তুমি চাইলে এগুলোর ফর্ম ফিল সুযোগ নিতে পারো এবং নিজেকে যোগ্য প্রমাণ করতে পারলেই অবশ্যই নির্বাচিত হবে এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ